রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর তোড়জোড়। চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে। ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা বিদেশে পাড়ি দিয়েছে। বিলেতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে কৌশিক ঘোষের প্রতিমা। লন্ডনের সবচেয়ে বড় পুরনো দুর্গাপুজোর জন্য প্রতিমা তৈরি বরাত পেয়েছেন শিল্পী। 60 বছরেরও বেশি পুরনো এই পুজোর পৃষ্ঠপোষক স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তল। ঐতিহ্যবাহী পুজোয় একচালার মূর্তি হলেও দেবী দুর্গার মুখ হবে বাড়ির গৃহিণীর মতো। লক্ষ্মী প্রতিমাতে থাকবে আধুনিকতার ছোঁয়া। অতীতে আপনি কাজ করেছেন কোনোভাবে? হ্যাঁ, মানে আমি প্রতি বছরই এই পুজোটাতেই যাই, তো এবার নতুন ঠাকুর যাচ্ছে ওদের। আর আগে তো আমি ওখানে গিয়ে পুরো ঠাকুর রেনোভেট করে দিতাম, সাজিয়ে রাখতাম। ওরা চাইছিল একটু অন্যরকম, তো ওখানের যে দেখে পুরো পুজোটাই, সেটা হচ্ছে ডক্টর আনন্দ গুপ্ত। উনি প্রথম আমাকে বললো যে একটু অন্যরকম কিছু কর। তো বললাম কীরকম করবো? বললো একটু মানুষের মতো যদি মুখ হয় বা ওষুধটা একটু সামনের দিকে, ঠিক আছে তাই করবো। তো আমি আবার ওষুধটাকে সামনের দিকে করে দুদিকে সিংহ দিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করছি। ওনাদের আর একটা স্পেসিফিকেশন ছিল, সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর যেন একটু অন্যরকম হয়, মানে গর্জিয়াস একদম। তো ওই জন্য লক্ষ্মী ঠাকুরটা একটু অন্যরকম, বিশেষ করে লক্ষ্মী। শিল্পী জানালেন, কলকাতায় থিম পুজোর রমরমা হলেও বিদেশের পুজোগুলিতে সাবেকি প্রতিমায় বেশি পছন্দ আয়োজকদের। তাঁদের চাহিদা মতোই লন্ডনের পুজোর জন্য তৈরি হচ্ছে 8.5 ফুটের একচালার প্রতিমা। তাদের সবসময় সাবেকি ট্র্যাডিশনাল টাইপের ঠাকুর চাই, এবং আমরা যদি বলি, যারা একটু চেঞ্জ করে দিই অন্যরকম, তো চট করে করতে চান, মানে করেই না কেউ সেইভাবে। তাদের বলে আমাদের সাবেকি ঠাকুর একদম ঠাকুর যেমন আমরা মনে মনে ভাবি সেরকমই ঠাকুর চাই। একচালা পাঁচচালা যে যেরকম না, কিন্তু সেটা সাবেকি টাইপের। আর দু একবার দু একজন চেঞ্জ করেছিলো একটু অন্যরকম। আগের বাড়ি যেমন দুবাইতে হয়েছিল থিমের ঠাকুর একটা বুদ্ধ স্টাইলের, তো এবছর তারা আবার চেঞ্জ করে ফেললো, বললো না ওটা যেমন সাবেকি হয় সেরকমই হবে। লন্ডনে দুর্গাপুজো হবে ক্যামডেনে। অগস্টের মাঝামাঝি বিমানপথে বিদেশে পাড়ি দেবে এই মূর্তি। কলকাতার দুর্গাপুজো এখন থিমময়, আর একইভাবে প্রবাসী বাঙালি যারা, তারাও কেউ কেউ থিমের দিকে ঝোঁকে মাতৃ প্রতিমা তৈরি। আর এবার লন্ডনের সবথেকে পুরনো পুজো লন্ডন দুর্গোৎসব কমিটির প্রতিমার বরাত পেয়েছে কলকাতার কুমারটুলির শিল্পী কৌশিক ঘোষ। তিনিও এবার তাতে একটু অন্যরকম ছোঁয়া দিচ্ছেন মাতৃ প্রতিমায়। এবার মায়ের মুখ হবে আমাদের গ্রাম বাংলার গৃহবধূ তার আদলে, এবং লক্ষ্মী প্রতিমায় থাকছে বিশেষ আকর্ষণ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে মনোজিৎ দাস, ইটিভি ভারত, কলকাতা।